সালাম ছোট স্যার আপনি এটেনে আসছেন আমরা তো কোনো খবর পাইনি হ্যাঁ খবর না দিয়ে এসেছি ও তাই স্টেশনে কাউকে দেখছি না তাড়াতাড়ি উপর যাবেন কি করে হেঁটে হেঁটে গেলে কি আমার পায়ে ফোসকা পড়বে না কোথাও হুজুর খেয়ে পড়বো চলি আরে মতি তুই হ্যাঁ স্টেশনে শুনলাম তুই এসেছিস শুনেই ছুটতে শুরু করেছি বাপ্পা তোর পায়ে কি পাখা লাগিয়েছিস যে আমার মতো হদ্দচাষাও তোকে ধরতে হিমশিম খেয়ে গেল আচ্ছা আচ্ছা তা বল আসিস কেমন আমাদের আর থাকা বেঁচে আছি এই আর কি তা তোর কথা বল হঠাৎ এলি যে পরীক্ষা হয়ে গেল ভাল লাগলো না চলে এলাম বলিস কি রে ভালো লাগলো না মানে হ্যাঁ সরে থাকতে অবাক করলি বড় লোকের একমাত্র ছেলে তুই গায়ে এত বড় জমিদারি শহরে বাড়ি শহরে মন থেকে না সে কেমন কথা কেন দেখিস না ফাঁক পেলেই গায়ে চলে আসি তোর যেমন কাণ্ড শহরে কত হইচই রং তামাশা আর তা ফেলে গায়ের দিকে মন শুধু তাই নয় তোর মতো গেও মানুষের সঙ্গে বন্ধুত্ব কি বলিস আমাদের মাস্টার সাহেব না তাই তো চল দেখি এই পানি নিয়ে যা কি হয়েছে মাস্টার সাহেবের হুজুর উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন আত্মহত্যা আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন আপনারা কথা বলছেন না কেন মাস্টার সাহেব মতি তুই চট করে দিন ডাক্তার ডেকে নিয়ে আয় আপনারাও যান মাস্টার সাহেব মাস্টার সাহেব আমি সুলতান আপনার কি হয়েছে আমাকে চিনতে পারছেন না আমি আপনার ছাত্র সুলতান হ্যাঁ মাস্টার সাহেব কি হয়েছে আপনার কেন আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন বলুন বলুন মাস্টার সাহেব তুমি বুঝবে না বাবা তুমি ধনী তুলাল তুমি কি করে বুঝবে আমার বুকের ব্যথা কেন বুঝবো না সুলতান ঘরে আমার মেয়ে চার দিন খায়নি বলো বাবা যে বাপ মামারা মেয়ের মুখে ভাত তুলে দিতে পারে না এ পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার তার আছে নয়ন নয়ন ঠিকই বেরিয়ে আয় নয়ন কি ব্যাপার হুজুর কোনো সাড়া দিচ্ছে না ভেতর থেকে দরজা বন্ধ নয়ন দেখ তোর বাবার কি অবস্থা নয়ন মা মা নয়ন বেরিয়ে এসো আমি পারবো না বের হতে পারবে না মানে তোমার বাবাকে দেখবে না খোলো খোলো দরজা দরজা খোলো নয়ন দরজা খোলো খোলো বলছি খোলো নয়ন আমার কাপড় নেই আমি কি করে বেরোবো সেই চাদরটা কোন রকমে জড়িয়ে নাও বাবা আমি মরতে গিয়েছিলাম তোমরা পাঠা দিলে আমার দিন ফুরিয়ে এসেছে আমাকে কেউ বাঁচাতে পারবে না নয়নকে দিয়ে গেলাম তোমার কাছে
ওকে দেখো এ পৃথিবীতে ওকে দেখা আর কেউ নেই, কেউ রইল না বাবা। আসুন সুলতান, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেবকে বাঁচিয়ে তুলতেই হবে। আপনি চেষ্টা ত্রুটি করবেন না, টাকা করে যা লাগে সব আমি দেব। মতি তুই এখানেই থাক, আমি চট করে বাড়ি হয়ে আসছি। আরে সুলতান রে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কি পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ। কেমন দিলে? ভালো। বেশ বেশ বেশ। নায়েব হুজুর, এদের আরো সাত দিনের সময় দিয়ে দাও। আমি এখানে দাম ছত্র খুলে বসিনি, সাত দিনের মধ্যে প্রত্যেকের বকেয়া খাজনা যেন শোধ করা হয়, নইলে যা করবার আমি করব। এইসব ভণ্ডামি চলবে না হুজুরের কাছে। তারপর ছোট সাহেব এতদূর পথ কি করে এলেন? হেঁটে, যেমন করে গায়ের আর দশজন আসে। পাগলা ছেলে। হুজুর, ছোট সাহেব কি পরীক্ষা দিয়ে এলেন? সবচেয়ে বড় পরীক্ষা ল। পাপি পাপ। এরপর বিলেত যাচ্ছেন ব্যারিস্টারি পড়তে। আরে হুজুরের ছেলে বিলেত যাবে না, যাবে কই কলিমদ্দির বেটা? কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাবো মা। বাইরে যাবি? এই এলি, খাওয়া দাওয়া নেই, বিশ্রাম নেই, বাইরে যাবি কিরে? না না, এখন যাওয়া হবে না। আমাকে যেতেই হবে, যাবো আর আসবো। তা না হয় যাবি, আগে কিছু মুখে দিয়ে নে। না মা, এসে খাবো। কিন্তু এভাবে যদি খাওয়া দাওয়ার অবহেলা করিস তাহলে শরীর টিকবে কি করে? মা, এক বেলা না খেলে আমার শরীর ভেঙে যাবে না? আর যারা দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। কি বলছিস তুই, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু চেষ্টা করলেই বুঝতে পারবে মা, তোমাদের চোখের সামনে এই গ্রামে কত লোক এক বেলাও পেট ভরে খেতে পারছে না, কাপড়ের অভাবে লজ্জায় বাইরে বেরোতে পারছে না। আমি তাদের কথাই বলছি মা। কই, তাদের তো কোনো খবর তুমি রাখনি? তুই যাওয়ার পর থেকেই কেমন যেন নেতিয়ে পড়লে, কিছুতেই বাঁচাতে পারলাম না। তুই দাফনের ব্যবস্থা কর। নয়ন কোথায়? ঘরের ভেতরে। নয়ন প্রাণ ভরে কাঁদো। না, আমি কাঁদতে নেই, কাঁদলে বাবার আত্মা কষ্ট পাবে। তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না।
সাহেবকে আমি কথা দিই তুমি কিচ্ছু ভেব না। এই বাড়িতে তোমার একা থাকতে কষ্ট হবে, নিরাপদ নয়। তুমি মতির সঙ্গে তার বড় ভাইয়ের বাড়িতে যাও, এখন থেকে তুমি ও বাড়িতেই থাকবে। সন্ধে হয়ে এসেছে, তুই আর দেরি করিস না, ওকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়। তুই যাচ্ছিস? হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই আমার খোঁজে চারিদিকে লোক পাঠানো হয়ে গেছে। চলি। কি ভাবছ? ভাবছ একজন অজানা অচেনা লোকের সঙ্গে কি করে যাবে? কিন্তু বোন ভাইয়ের সঙ্গে যাবে, এতে ভাববার কি আছে? আজ থেকে তুমি আমার বোন, আমি তোমার ভাই। যাও, জানে বা নিয়ে এসো, ওঠো। শরীফ ছাড়া আর কিছু নিলে না? আমার তো আর কিছু নেই। তুমি একটু দাঁড়াও ভাই, আমি আসছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, রোজ সন্ধ্যায় তোমার এখানে আমার আর বাতি জ্বালানো হবে না। আমায় ক্ষমা করো। বলি, আজ 10 বছর থেকে তো দেখছি গায়ে তেল মাখছ, লাভ তো কিচ্ছু দেখলাম না। যে কাঠি সে কাঠি আছো, তার চেয়ে কাজের কাজ করো। জমিদার গিন্নির কাছে যাও, বলো যে 200 টাকা নিয়েছিলে তুমি খরচ করে ফেলেছো। ও আমি পারবো না, উনি বলবেন টাকা খরচ করেছো করেছো, আমার ছেলের বউ ঠিক করেছো। তা বলবেনি তো, তোমার ছেলের বিয়ের ঘটকালির কথা বলে যখন 200 টাকা নিয়েছো, দাও না বৌঠুক করে। বাস, দাও না বললেই হলো। বউ কি গরু ছাগল নাকি যে হাটে বাজারে গেলেই পাওয়া যাবে? ওনাকে ডানা কাটা পড়ি, বুঝলে? তাহলে আমার আঁচল ধরে বাড়িতে বসে থাকো, আমিও দেখব তোমার সংসার চলে কি করে। খাও। খাবো না, আমি হাওয়া খাবো, আমি যা খুশি তাই খাবো। তা তুমি পারো, কিন্তু জমিদার বাড়ি থেকে যে বারবার প্যাদায় এসে ফিরে যাচ্ছে, একবার ধরতে পারলে না আবার জেল ঠুকে দেয়। জেল? জেল 31 খোঁজা? বা
নেই বেটা, এবার কি করে ধরবি ধর। বাড়ির ভেতরে আমি ক্যাচ করে বসে থাকবো, দরজা ভেঙে যদি কেউ ঢুকবি তবে নালিশ করে দেবো, আমার নাম মুন্সী ঘটক। আমার রুস তুমি পেলে ওয়ান নিশ্চয় জমিদার বাড়ির দাদা আমাকে ধরে নিয়ে যেতে। এই বলো যে আমি বাড়িতে নেই, আমি লোকতে চললাম। লুকোবে কেন, ধরুন তোমাকে আমি দোর খুলে দিচ্ছি। ভালো ভাবি, তোমার কাছে একটা দরকারে এলাম। বড় ভাই কোথায়? বড় ভাই, বড় ভাই, আরে ও বড় ভাই। বড় ভাই? বড় ভাই আবার কি? বাড়িতে নেই বুঝি? চা বাবা, বাঁচা গেল। নইলে এতক্ষণ বক 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 ওরে বাপরে, তোমার তো এটা আবার কি? আমাদের মাস্টার সাহেবের মেয়ে, তোমাদের এখানে কিছুদিন থাকবে। থাকবে মানে কোথায় থাকবে, কেন থাকবে? বলি এটা কি রেলের স্টেশন না হোটেল? যে এসে ঢুকে পড়লি ওনো কিরে আয়। তুমি থামো তো দেখি, শুনি ব্যাপারটা কি। কেন থামবো, কার হয়ে থামবো, এটা আমার বাড়ি। এই যে মুন্সী, কোথায় যাচ্ছ? না না না, যাচ্ছি না, এই তো আমি। পুরি বাপি চলো, শিগগির চলো, মা তোমার জন্য অস্থির হয়ে আছেন। এখন না গেলে হয় না ভাই। পুরি বাবা, এখনই তোমাকে না নিয়ে যেতে পারলে আমার চাকরি যাবে। চলো আর দেরি করো না। আচ্ছা তাহলে জামাটা পরেই আসি ভাই। যাও। হলো, এবার মন ঠান্ডা হলো তো? এখন থাকো, একা বাড়িতে পা লম্বা করে বসে থাকো। তবে ভালো যদি চাও তবে এ বাড়িতে আর কাউকে ঢুকিও না, বিপদে পড়বে। চলো ভাবি, তোমাকে সব কথা বলছি। কি মন্ত্রী সাহেব, সেই যে গেলেন আর আপনার দেখাই নেই। আমি তো বসে নেই মা, এই গ্রাম সে গ্রাম, আশেপাশের 14টা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও বাদ দিইনি, কিন্তু ঠিক মনের মতো জুটি মিলছে না। এই ধরুন না তালতলা, তালতলায় মেয়ে পাই বিয়েতে, আবার আমডাঙায় মেয়ে পাই ঢ্যাঙা, নয়নপুরের মেয়ের চোখ ছোট, গাবতলিতে গায়ের রং কালো, রাজার হাতে মেয়ে পেলাম চুল খাটো। আপনি চান লম্বা ফর্সা, চোখ বড়, চুল বড়, নাক খারাপ, সুস্ত্রী, সুন্দরী, স্বাস্থ্যপতি, শিক্ষিতা, খানদানি, এমন মেয়ে তো কোথাও নেই মা, আর ইহ জগতে আছে কিনা সন্দেহ। সে কথা বললে চলবে কেন মুন্সী সাহেব, ছেলেকে আমি সামনের মাসেই যে বিয়ে দেবো। জি সে তো দেবেনি, একবার কেন, 100 বার দেবেন, 1000 বার দেবেন, সেই জন্য তো আমি আছি মা। আপনি এখানে না পান, শহরে দেখেছেন, আপনাকে আমি শহরে যেতে বলেছিলাম না। এই যাবো যাবো করছি মা, বলছিলাম কি ওই আমতলা গাবতলা করে করে, বুঝলেন না মা, সে তো আর কম খরচ না। খরচ হয়ে গেছে, টাকা নিয়ে যান, আমি নায়েবকে বলে দিচ্ছি। বাস 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 বাস, আর বলতে হবে না, এই টাকার কথা তুলতে আমার ঘেন্না করে, চিচি চিচি, আমি সে পথের মানুষই না মা। আপনি শিগগির একবার শহরে যান, আপনি বিয়ের জোগাড় করতে থাকুন, মেয়ে আমি একেবারে সাজিয়ে গুজিয়ে আপনার পায়ে হাজির করব। বলি
ঘরের ভেতরে যে এক আপদিনে তুলেছো যাবে কবে? যাবে মানে? যাবে না তো কি, সারা জীবন আমার ঘাড়ের উপর বসে বসে খাবে? এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? ও আজকাল সেরকম সাবান পাওয়া যায় না, কি বলো? যে একবার লাগালে কাপড় বেশ পরিষ্কার হয়ে যায়। এখানে বেশ পাখিটাকে দেখছি, বন্দুকটা নিয়ে এলে শিকার করা যেত, তাই না? শোনো, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে। বলুন। বলছিলাম কি, আমি তুমি না, আজ থাক, কাল বলবো। ঠিক আছে, সময় আমি আসবো। আসবে তো? মা, বিয়ে বিয়ে বিয়ে, আমার বিয়ে দেওয়ার জন্য তোমার দেখছি ঘুমই নেই। কেন, বিয়ে করতে হবে না তোকে? ঘরে বউ আনবো, আমার শখ হয় না? সেজন্যই তো বলছি এক কাজ কর, কাল সকালবেলা ঘুম থেকে উঠে যে মেয়ে প্রথম তোমার চোখে পড়বে তাকেই ঘরের বউ করে নিয়ে এসো। তোমার শখও মিলবে, দুশ্চিন্তাও দূর হবে।
তা যদি পারতাম তাহলে তোর পছন্দ মতো মেয়ের জন্য এত খোঁজাখুঁজি করতাম না। আমার পছন্দ মতো? হ্যাঁ, তা নয় তো কি? মা, আমি যদি কাউকে পছন্দ করি তার সঙ্গে আমার বিয়ে দেবে? কিছু বলছো না যে? দেয়া তো উচিত। এই না বললে হ্যাঁ, এখন বলছো উচিত। আমার একার মতে কি হয়, তোর বাবা আছেন না? তাই বলো, বাবা যাকে পছন্দ করবেন সেই হবে এই বাড়ির বউ। তোমার পছন্দে কিচ্ছু এসে যায় না। কি রে? চলো না ফুপু। কোথায়? পুকুরের হাতে। চুপ কর। চলো না। না ভাই, আমি যে কথা দিয়েছি। কাকে কথা দিলি? উনাকে। এমনি করে? তুই যা, আমি যাব। যাবে না তাহলে? না, তাহলে কাঁদবো। কিন্তু যা কাঁদবে। কি হলো তোর, কাঁদছিস কেন? দেখো না মা, ফুপু আমার সঙ্গে পুকুর ঘাটে যাচ্ছে না। আরে থাম, বোন জানায় একবার ওকে নিয়ে, যে যখন ধরেছে ও কি থামবে? চলো না ফুপু, চলো। চলো না ফুপু, চলো। ফুপু চলো। লক্ষ্মী বোনটি আমার, জানা। কি খাচ্ছ? কুল। কুল আমাকে দেবে? আর তো নেই। ফুপু নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে চল। যদি অনুরোধ করি আমার সঙ্গে একটু বেড়াতে যাবে? বেড়াতে? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি ছাড়া আর। কিন্তু আমি তো কারোর সঙ্গে বেড়াতে যাই না। ও আমি এখন যাই? না, আমি কি স্থির করেছি জানো? না তো। তোমাকে, তোমাকে আমি বিয়ে করব। বাঁশের বাঁশি বাজায় বনে। আর জ্বালায় না অভাবিনী আমি বিহার।
पर लगे थारे कादाया बांसुरी बजाए की जनुआ बाए डाके बांसुरी बजाए भूताला पराने मो पर शुभराए बांसुरी बजाए সুদূর মন যাব কি যাব না বলো সুধার কাহারে যাব কি যাব না বলো সুধার কাহারে কি ফুলে কাটিয়া মালা পরাব তাহারে সুধাব কাহারে কি যেন আমার ডাকে বাঁশুরি বাজায় তলা পরানে মো পর সরলায় বাঁশুরি বাজায় কি যেন আমায় ডাকে বাঁশুরি বাজায় তলা পরানে মো পর সরলায় বাঁশুরি আমাকে দেখেছেন বাবা? হ্যাঁ বসো। শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছ, প্রজাদের মনোরঞ্জন করছো, কাপড় দিচ্ছ, চাল দিচ্ছ, তারা নাকি দুহাত তুলে তোমার গুণগান করছে। কিন্তু আমার তো রাজার ভাণ্ডার না যে কোনোদিন খালি হবে না। বসো, আজ তোমাকে সব বুঝে শুনে নিতে হবে। আমি চাই এক টাকা কিভাবে আছে তার হিসেব তোমার জানা হয়ে যায়। না সব হাজির হুজুর। এগারো নম্বর মৌজার দরুন আমরা বাৎসরিক খাজনা পাই পঁচিশ হাজার সাতশত বিয়াল্লিশ টাকা পাঁচানা তিন করা তিন ক্রান্তি। এবার খাস মহলের হিসেব পত্র বের করো। এই যে হুজুর, উনি এলেন না কেন? বড় লোক হয়তো ভুলে গেছে। আল্লাহু গফুর রহিম। নিশ্চয়ই আমার তিন চুরি করে নিয়ে গেছে। তিন চোর দেখি, এক দুই তিন চার। ঠিক আছে, তাহলে সর্বনাশ, আমার গরু চুরি করে নিয়ে গেছে, গরু চোর। বলছো তোমার গরু? তাই তো। যাচ্ছ কোথায়? এক কাজেও না, এই মেরে দেবে তোমাকে। দাঁড়াও আমি আসছি।
দেখি দেখি দরজা তো দেখি আবার বন্ধ। এলো কোন দিক দিয়ে? বদমাসটি এলো কোন দিক দিয়ে? চলো দাঁড়িয়ে থাকলে চলবে, চলো চলো কোথায়? ধরো সাহস নেই তোমার, চাও কোথায়? এই এদিকে নিশ্চয়ই দিকে বাবা, ওই দিকে কি যেন মরে মরি খাবারটা খাবারটা। আরে ভয় পাচ্ছ কোনো? আগাও না সামনে, আমি তো আছি। খাবারটা 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 বাঘের পাল্লায় পড়েছিস বেটা তুই। নাকি নাকি ছোঁয় নি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, যাচ্ছি। আপনি না, তুমি চকলেট। কাল রাতে কি ছেলে মানুষ চাই না করলেন? করলেন না, করি। যদি কেউ দেখিনি তো তাহলে কি হতো? আমি বুক ফুলিয়ে বলতাম আমি আমার হবু বয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নয়ন শোনো, সত্যি বল, তুমি কি আমাকে ভালোবাসো না? জানি না। ডাগর ডাগর চোখে সেই গোপন কথাটি মেখে ধরা দিলে না, কাছে এলে না ও গোপন না। স্বপ্নমতি গো, কোন স্বপ্নে মন দিলে রাঙায়ে লজ্জাবতী গো, যাই মৃদুল পায়ে নূপুর বাজায়ে কেন গো মন দিলে না, ওপাতে কুসুম নিলে না, কেন গো মন দিলে না, ওপাতে কুসুম নিলে না। ও গো লাজুক লাজুক কন্যা, তুমি কানে কানে বলো না, ও গো লাজুক লাজুক কন্যা, ওই ডাগর ডাগর চোখে সেই গোপন কথাটি মেখে ধরা দিলে না, কাছে এলে না ও গোপন না। শান্ত নদীরে তোর আয়নাতে কার ছায়া পড়েছে, শুনবি যদি রে তুই বলিস আমার পরাণ কেড়েছে, বলে দে ও নয়না তুমি আর পাষাণ হয়ো না, বলে দে ও নয়না তুমি আর পাষাণ হয়ো না। ও গো লাজুক লাজুক কন্যা, তুমি কানে কানে বলো না, ও গো লাজুক লাজুক কন্যা, ওই ডাগর ডাগর চোখে সেই গোপন কথাটি মেখে ধরা দিলে না,
তুমি কিন্তু এখনো আমার কথা জবাব দাওনি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? কই জবাব দিলে না? আমি যে তোমার যোগ্য নই। কে বলবে? কে আবার বলবে? আমি জানি না, বুঝি বুঝি না, বুঝি যোগ্য না হলে কি তোমাকে বিয়ে করতে চাইতাম? সত্যি বুঝছ? সত্যি। দেখো মেয়েটার কাণ্ড, এখানে বসে আছে আর আমি সারাটা গ্রাম খুঁজে মরছি। কিরে, তাকালাম পিঠে দিতে তোর খালার বাড়িতে আর এখানে বসে বসে গিলছিস? নয়ন কই? এখানে তো ছিল বাবা। বাবা এসো। সঙ্গে আমাদের ছোট সাহেব দেখছি। এই না সর্বনাশ হয়েছে, বউ সর্বনাশ হয়েছে। সে গিয়ে এক ঘটি পানি দাও, এক ঘটি পানি দাও সে গিয়ে। হায় 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 হায়। কি হলো আবার? জমিদারি পেয়াদা তো কিনে লেগেছে নাকি? লাগেনি, তবে লাগবার দেরিও নেই। উনি বাবারে, উনি বাবারে। আহা, বলবে তো কি হয়েছে? নয়ন, আমাদের নয়ন। কেন নয়নের কি হলো? শোনো তাহলে, নয়ন ও আমাদের জমিদার সাহেবের ছেলে। ও, এই কথা? এ তো আমি আগেই জানতাম। জানতে মানে? তাহলে আমাকে আগে বলনি কেন? হায় 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 হায়, এখন কি হবে? আজ বাদে কাল যখন জমিদার বাড়ির বউ হয়ে যাবে তখন আমার উপায়? যত নষ্টের মূল তুমি। তোমাকে না কতবার বলেছি যে মেয়েটাকে একটু দেখো, একটু আদর করো। বাপ মা মরা মেয়ে দুটো ভালো মন্দ খেতে দিও, কিন্তু তুই তো পাশা, তুমি দিবে কি করে? চুপ, ওই যে আসছে। মা, মা গো, মা গো, মা দুপুর দেখি 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 রুদু রুদু একেবারে মুখটা শুকিয়ে গেছে। বলি, পিঠে গুলো যে বসে বসে ভাজলে, পাড়া পড়শিকে বিলিয়ে দিলে, আমার বোনকে খেতে দিয়েছো? নামাও হারি, যাও যাও শিগগির নিয়ে এসো, যাও। আহা বোন, কোনো চিন্তা নেই, আমি থাকতে তো কোনো চিন্তা নেই বোন। আহা, খা খা বোন, খা খা। হা করে আবার তাকিয়ে আছো কি? দই নিয়ে এসো, দই দই নিয়ে এসো। দই আমার বোন খাবে না দেখি, তুমি খাবে, তোমার জন্য নিয়ে এসেছি নাকি? যাও শিগগির নিয়ে এসো, খা বোন, খা খা। আহা খাবন, খা খা, দাও দাও, এটা ধরো ধরো, খাবন খা, দই খা। হা করে আবার তাকিয়ে আছো, যাও চিড়ে নিয়ে এসো। চিড়ে চিড়ে কোথায় রেখেছো? লুকিয়ে রেখেছো? যাও চিড়ে নিয়ে এসো, যাও যাও, খাবন খা খা খা। তো কোনো চিন্তা নেই বোন, খা খা। ভেবেছিলাম তোমার মনের পরিবর্তন হবে, জনসেবার বদখেয়ালটা যাবে, জমিদারি দেখাশোনা করতে ভালো না লাগে অন্য কিছু করো। আমাদের উঠতি বয়সে আমরা শিকার করতাম, মাছ ধরা নিয়ে মেতে থাকতাম, জমিদারের ছেলের অবসর কাটাবার এই তো উপায়? জনসেবা নয়,
জোর করে পাওয়া পড়লাম এখন আবার কোথায় কাজে নিয়ে আসতে বলে কিনা আমার কপালে টিপ দেবে ভালো তো দে না না ভাবি আমি ওসব দিতি না আরে ওর সঙ্গে সঙ্গে তুই ছিল মানে শুনে নাকি ওকে টিপটা দিতে দে একটু পরে না হয় উঠিয়ে ফেলবি আমি বলে দিব না 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 দেবে তেলেনি মালিনী মালি ফল ফলারি খা তোপের কাছে মা চায় পা 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 এই চারের কাছে মাছ আসছে রে এই কোথায় যাচ্ছিস চা বোয়ার কোথায় চাই কিছু খাবার টাবার নিয়ে আসি দিনভর শুধু মাছের পেট ভরালি তা চলবে না নিজেদের পেটও তো ভরাতে হবে মাছ যা ধরবি তা তো জানি কি বললি না বলছিলাম কি মাছ তুই আজ নিশ্চয়ই ধরবি কে বিদেশি মনু দাসে পাশে বাঁশি বাজায় পোনে কে বিদেশি ও কি ছিপ ফেলেছি দেখতে পাচ্ছ না পানি নষ্ট যে তোমার মাছ কি পাড়ে উঠে এসেছে নাকি ছিপ ফেলেছে মাছ পুকুরে কিনারায় পায় না কাকে খুঁটি ওই যে মাছ টানছে সে কি টানো তুমি কোনো কাজের না কাজের কিনে এক্ষুনি হাতে নাতে দেখিয়ে দিচ্ছি এই ফেলছি বড়শি বিশ্বেরই একটা রুই এক্ষুনি টেনে তুলছি খাবার কোনো শব্দ করবে না চুপ বসো চুপ করে বসে দেখো পাখিটা আয়
গিয়েছে ঘুরে বেজে রুই ফোন করে সে ঘাটে বসে ছোট সাহেবের বন্ধুকে তুই কেমন জানি না, তবে হ্যাঁ শীতের হাত বড় পাকা। তার চেয়ে বড় কথা কি হুজুর, দিল কলিজা গুরদা ইনসানের জন্য প্যার মোহব্বত হামদর্দি। ছোট সাহেব বড় দিলদরিয়া আদমি হুজুর। ছিপের হাত পাকা তুমি জানলে কি করে? আমাদের এই দক্ষিণের পুকুরে ছোট সাহেব সেদিন মাছ ধরতে বসেছিলেন, প্রকাণ্ড এক রুই ধরে ফেললেন। তুমি জানলে কি করে? খেয়ে দেখেছি হুজুর, বড় মিঠা মাছ। পুকুর পারে আমার ছোট মেয়েটি আর ওই নয়নও দাঁড়িয়েছিল, ছোট সাহেব মাছটা ওদের হাতে তুলে দিয়ে যান। নয়ন? নয়নকে? ওই মাস্টারের মেয়ে, এখন আমার এখানে আছে। মেয়েটি বড় ভালো, যেমনি রূপের তেমনি গুণের। তুমি এখন যাও, কাল একবার এসো। জি আচ্ছা হুজুর, কিছু ফটো এনেছি, এগুলো কি রেখে যাব? নয়নের কোন ছবি আছে? জি, আপনি বললে হুজুর ছবি কেন, তাকে আমি আপনার সামনে হাজির করতে পারি। বলছিলাম কি হুজুর, মেয়ে তো অনেক দেখলাম,
কিন্তু নয়নের মতো যা বলেছো বলেছো, ভবিষ্যতে আমার সঙ্গে কথা বলতে একটু ভেবে চিনতে বলবে। আচ্ছা যাও, শোনো আর এটাও জেনে যাও যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ছেলে যদি কোনোখানে জড়িয়ে পড়ে তাহলে আমি কাউকে রেহাই দেবো না। যাও। তা তো বুঝলাম, কিন্তু তুমি একটু সাহস করে জমিদার সাহেবকে বলতে পারলে না যে ছোট সাহেব নয়নকে ভালোবাসে? বলি এতক্ষণ তাহলে শুনলে কি? এই যে বক 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 করে গেলাম, মাথায় কিছু ঢোকেনি যে আবার আমার সাহসের কথা উঠাচ্ছ? আরে নয়নের নাম করতেই জমিদার সাহেব এমন তেলে বেগুনে ছ্যাঁপ করে উঠলেন যে যদি তারপর বিয়ের কথা তুলতাম তাহলে আমাকে আর বাড়ি ফিরতে হতো না, আমার লাশ আসতো। এখনই হতভাগের কি হবে, ও যে ছোট সাহেবকে মন দিয়ে বসেছে। রাখো তোমার মন দেয়া, দিলেই হলো। আরে তুই হলি কি আর সে হলো কি? তাই বলে ভালোবাসা তো আর ছোট বড় বিচার করে হয় না। বা 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 বা, কি আমার ভালোবাসা রে, রাজার ছেলের সঙ্গে ভিখারির মেয়ের ভালোবাসা, এ ভালোবাসা হয় না। তুমি তোমার আদরের বোনটিকে ভালো করে বুঝিয়ে দাও যে যদি ভালো চায় তাহলে সব যেন ভুলে যায়, ছোট সাহেবের সাথে তার কোনো দিন বিয়ে হতে পারে না, বামুন হয়ে চাঁদে হাত দেয়া যায় না। জানো আমি এখন কি বলতে এসেছি? আজ রাতেই আমি তোমাকে বিয়ে করব। না। না মানে তুমি বিয়ে করতে চাও না? না। কেন? এ বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? তুমি কত বড় লোকের একমাত্র ছেলে আর আমি। হো এই কথা, কিন্তু আমার সঙ্গে বিয়ে হলে তুমিও তো বড় লোক হবে। কিন্তু তোমার বাবার বিয়েতে কিছুতেই মত দেবেন না। সে ভাতটা তুমি আমার উপরে ছেড়ে দাও, এখন আমি বাবাকে কিছুই জানাচ্ছি না। যখন জানবেন তখন কে ফেলতে পারবেন? এমন করে নিজের সর্বনাশ তোমাকে আমি করতে দেবো না। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি বিয়ে আমি তোমাকেই করব, তাতে আমার যা হয় হবে। আমি তাহলে তোমার বাবার সঙ্গে দেখা করব। পাগল হয়েছ? আমি পাগল হইনি, তুমি হয়েছ। দাঁড়াও। বেশ, এই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তবে আমার বাবাকে জানিয়ে তোমাকে বিয়ে করব। কেউ নিজের চোখে দেখেছে? জি হ্যাঁ হুজুর, সেদিন সন্ধেবেলায় ঠিক শুনি না হুজুর, এই বিকেল বেলায় মুন্সিঘাটের পুকুরে। এই তুই বল না, তুই তো দেখেছিস। কি দেখেছে? মানে মাছ তুলছিলেন ছোট সাহেব, আর নয়ন মেয়েটা কি দেহায় করে না করলো হুজুর, ছোট সাহেবের হাতের উপর হাত রেখে ছিপ টানে, গায়ে ঢলাঢলি করে, আবার খিলখিল করে হাসে, দেখি আমরা লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলেছিলাম হুজুর। হুজুর এসব কথা তো আর চাপা নেই, গ্রামের সবার মুখেই ছোট সাহেব আর নয়নের কথা, তারা বলে এবারের মর্যাদা আর থাকলো না বুঝি। এসব কথা আগে বলনি কেন? হুজুর আমি ওকে চাদর দেওয়ার দিনই বলেছিলাম, চল হুজুরকে কথাটা জানিয়ে আসি, ওই আমাকে না করলো। কিসের চাদর? ছোট সাহেবের হুজুর, নয়ন মেয়েটাকে দিয়েছিলেন মাস্টারের মরার দিন। চাদর নিয়ে তো যত কথা, ঘরে ঘরে হাটে বাজারে লোকে বলে ওই চাদর থেকে নাকি চিড়িতে শুরু। আর ছোট সাহেবের এত দামি চাদরটা ওর কাছে এখনো আছে বলেই কথাটা আরো বাড়ছে। মুন্সিগত খুব কম না হুজুর, আর ওর বাড়িতে তো যত সব হচ্ছে কিন্তু আপনাকে কিছুই জানাই না। আমার গ্রামে থেকে আমার এত বড় সম্পনা
लोक ढुकियो ना विपदे पड़बे एखन सामलाओ लोक आसछे ओई ताराई एलो बोले कारा आर कारा जमीदारे लोक लस्कर एबार खेला सामलाओ जमीदारे छेले साथे बोनेर पीड़ित करार मजाटा एबार देखो केमन लागे बड़ बड़ रुई कतला खावा एबार बड़ साहेब कि सब जानते पेरेछेन ना 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 तिनि जानबेन कि करे एबार तोमारो रेहाई नाई ওই তুমি যে কলসি হাতে দিয়ে আদরের বন্টিকে ওই প্রেম করতে পাঠাও এ কথাও তার জানতে বাকি নাই জেনে যদি থাকে ক্ষতি কি ও ভালোবেসেছে অন্যায় কিছু করেনি বলি কি দোহাই তোমার এ কথা আর মুখে এনো না তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি তুমি শিগগিরই সরাও এই বাড়ি থেকে বের করো তাকে বলো তার যেখানে খুশি সেখানে চলে যাক না নয়নকে চলে যেতে আমি বলতে পারবো না পারবে না বেশ তাহলে বসে বসে আমার সর্বনাশ দেখো দেখো কি করে আমার দুটে ঘুঘু চড়ে কি করে আমার বংশ নিপাত হয় জমিদার আমাকে কিছুতেই রেহাই দেবে না এখনো সময় আছে আমার কথা শোনো বউ যদি বাঁচতে চাও এক মুহূর্ত আর দেরি না করে নয়নকে শিগগির এ বাড়ি থেকে চলে যেতে বলো আর সময় নেই বউ যা হয় একটা করো তুমি বলো আমি নিজ মুখে মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে কি করে বলি বলতে আর হবে না ভাবি আমি নিজেই চলে যাচ্ছি নয়ন হ্যাঁ ভাবি ভাই ঠিকই বলেছেন আমি এই বাড়িতে থাকলে সত্যি তোমাদের বিপদ আসবে আসো বিপদ যদি আসে সবাই মিলেই তার সামনে দাঁড়াবো না ভাবি দোষ যদি আমি কিছু করে থাকি তার শাস্তি আমি একাই পেতে চাই আমাদের ফেলে তুই যাবি কোথায় শুনি জানি না কিন্তু যেখানে যাই যেভাবে থাকি তোমাদের কথা কোনো দিনই ভুলতে পারবো না ভুলতে পারবো না এই বাড়ি এর সঙ্গে জানানো সব স্মৃতি হ্যাঁ বাবা আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন না আমি বিশ্বাস করি না তুমি এখনো বলো তুমি ভুল করেছো আমি ভুল শুনেছি না ভুল করিনি আপনিও ভুল শুনেননি নয়নকে আমি ভালোবাসি সুলতান এবারে ছেলে হয়ে কথা বলতে তোমার লজ্জা হলো না মনে পড়লো না তুমি কোন বংশের ছেলে বাপ দাদার মাথা হেট করিয়ে দেবার আগে একবারও ভাবলে না তাদের রক্ত তোমার শরীরে বইছে ভেবেছি বাবা কিন্তু আমি জানি আমি কোনো অন্যায় করিনি নয়নকে আমি বিয়ে করব এই আমি ঠিক করেছি এর পরিণাম কি হতে পারে তুমি জানো জানি আপনি আমাকে ত্যাজ্য পুত্র করবেন আমাকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন আমার মুখ পর্যন্ত আপনি দেখবেন না জানি কিন্তু আমাকে ক্ষমা করবেন বাবা আমি কথা দিয়েছি সুলতান এ তুমি কি বললে তুমি আজ আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলে এই কথা শোনার জন্যই কি আমি বেঁচেছিলাম এই জন্যই কি তোমাকে মানুষ করেছি আমার মান সম্মান মর্যাদা একবারও তুমি ভাবলে না চুপ করে রইলে কেন বলো বলো সুলতান আমি নয়ন তুমি কি নিতে এসেছো নিতে নয় দিতে তুমি দেবে আমাকে হ্যাঁ
আপনার মান সম্মান মর্যাদা সব আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। তার জন্য এখানে আসার কি প্রয়োজন? কেবল এই কথাটাই জিজ্ঞেস করতে যে আপনি কাদের মানুষ বলে মনে করেন। সে জবাবদেহি কি তোমার কাছে করতে হবে? হ্যাঁ। বাজে বোকো না। জানতাম এই ধমক ছাড়া আপনি আর কোনো উত্তর দিতে পারেন না, কারণ মানুষ চেনার মতো চোখ বা যোগ্যতা আপনার নেই। চুপ করো, আমি আমি তোমাকে আপনি আমাকে অনেক কিছু করতে পারেন। আমি দুর্বল, আমি গরিব, তাই আজ আপনি আমাকে মানুষ বলে স্বীকার করলেন না। কিন্তু মনে রাখবেন, আপনার কেউ শক্তিমান একজন আছেন যার কাছে জবাব আপনাকে একদিন দিতেই হবে। এত বড় কথা আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলে গেলে? আমি তোমাকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো, আমি তোমার মুখ বাবা করে দেবো। না না না, তুমি মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলবো না, আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলবো না। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও, এ গ্রাম ছেড়ে চলে যাও। আর যদি কোনোদিন তোমাকে গ্রামে কৃষ্ণায় দেখি, তাহলে মনে রাখবে সেদিন মেয়ে মানুষ বলে তোমাকে আমি রেহাই দেবো না। এখান থেকে বেরোবার আগে তোমার বলতে হবে তুমি গ্রাম ছেড়ে যাচ্ছ কিনা। যাচ্ছি, তবে আপনার ভয় নয়, আমি যাকে ভালোবাসি তার মঙ্গলের জন্য। দাঁড়াও, তোমার গায়ের চাদরটা রেখে যেতে হবে। না, তুমি এর বদলে যা চাও তাই পাবে, যত টাকা, 1,000, 2,000, 5,000, তা দিয়ে তুমি এমন একটা কেন 10টা চাদর কিনতে পারবে? না, ভুলে যাচ্ছ, তোমার ওই চাদর আমি ছিনিয়ে নিতে পারি। সে অধিকার আপনার নেই। অধিকার নেই আমার? তুমি কি জানো না এই চাদরটা যার, আমি তার কে? জানি আপনি তার বাবা, কিন্তু আপনি জানেন না এই চাদরটা যার, আমি তার কে। নয়ন কোথায়? নয়ন পিনুষে, আজ আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, জানি না কোথায় তোমার দরগায়, এই বোধহয় আমার শেষ বাতি। তুমি দেখো ও যেন কোনো আঙ্গুল না হয়। Thank you.
রাইট কইরা এই হেনাই ছুকে জানো না জায়গাটা ভালো না ল কই যাবো পৌঁছে দে চলো বলে পেয়েছো কি রাস্তার মাঝখানে দাঁড় করে রেখে চলে গেলে আরে সাহেব রাগেন কে দেখেন না কামে গেছিলাম অশুভ বেটা বলে কি খবরটা যদি কাল দেবেন চাপ নামে উঠো বোন বলি দিবে আর আমি হাইটা এটা বাড়ির জানগা পয়সাও বাঁচবো বাতাসও কেমন পাবে বোন তুমি যাই বা কই বাড়ি ভুলে গেছো নাকি না না এই তো এই বাড়ি এখানেই নামবো আচ্ছা আচ্ছা দুজন কোথাও গিয়ে সুখের ঘোর করবো আরে বাপরে বাবা বাপরে আগিয়া ওই চলো বাইরে চলো হচ্ছে কেউ মানতে ডলি দামি শাড়িটাতে ধুলো বালি মাখিয়ে নাশ করে ফেললি দেখছি মেয়েটাকে ছেড়ে দে না এবার দয়া করুন আমাকে একটুখানি মাথা গোজার মতো ছাই দিন বাছা জায়গা দিন বললেই তো আর দেয়া যায় না কোথায় কি কাণ্ড করে এসেছো জায়গা দিয়ে বিপদে পড়ি আর কি তুমি চলে এসো ওরকম নাকি কান্না কত শুনলাম মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে থামো তুমি দারোয়ান একে বের করে গেট লাগিয়ে দাও হুকুম মালকিন মা আমি এখানে কাউকে চিনি না দয়া করে একটু আশ্রয় দিন আমি পিছনে নই মা খেটে খাবো সব কাজ করতে পারবো কোনো কাজে আপত্তি করবো না আমাকে তাড়িয়ে দেবেন না মা মা পিথাম দারোয়ান কি করছো তুমি এত রাতে মেয়েটা যাবেই বা কোথায় তোমার বাড়িতে এমন দু চারজন তো খেটে খাচ্ছে আমি বলি কি একেও রেখে দাও না কি বলিস ডলি শোনো সব কাজ করতে পারবে তো হ্যাঁ ঘর ঝাড় দেওয়া রান্না করা বাসন মাজা কাপড় কাঁথা এতেই হবে কি বলো গিন্নিয়া তোমাদের বাপ বেটির যেমন মর্জি আমি আর কি বলবো চলো এত সকালে কেউ ওঠে না সকালবেলার আলো বাতাস পানি কেমন এ বাড়ি কেউ তা জানে না এ বাড়িতে আজ কালকে নামাজ পড়তে দেখে আমার মনটা অসীম শান্তিতে ভরে উঠল তুমি বোধহয় আমার সংসারে আল্লাহর রাহ নিয়ে এলে মা আমি জানি না তুমি কে কোথা থেকে এসেছো কেন এসেছ তুমি যেই হও যে কদিনই থাকো এ বাড়িতে তুমি নিজের বাড়ির মতোই থাকবে আপনার দয়া
कथा बोलो ना तुम्हें आश्रय दिए निजे आनंदित भलो कथा तुम नाम जाना है नी। की नाम आपनी जे नामे डाकबेन से नाम ता कि हय नाम तो तुम्हारे एक निश्चय आछे बुझेछि किछु जानते चे तुम्हें आर व्यस्त देव ना आज थी तुम्हें हमें राबिया बोली डाक कम राबिया क्या पसंद हो पागला भी कुछ सुलतान यह जीवन नष्ट कर दिवी चल बाड़ी फिर चल सबाई तो खूब खोजाखुजी कर जा देखते पिस ना एखने मुठब ना তাহলে যতক্ষণ আপনি না আসবেন আমি চা হাতে করে এখানেই দাঁড়িয়ে থাকব থাক না তাতে আমার কি ঘুম ভালো আসবে একটা গল্প বলি এক দেশে ছিল এক রাজা তার ছিল দুই রানী রাজার হাতি শালে হাতি ঘোড়া শালে ঘোড়া লোক লস্কর আরো কত বেরো বেরো সিদ্ধির কানের কাছে বক বক করে দিলি তো ঘুমের বলটা বাজে আবার হাসি হচ্ছে না পামনি আপনাকে আর আমি কিছুতেই শুতে দেব না কেন বলতো কেন আবার সকালে উঠলে স্বাস্থ্য ভালো থাকে মন খুব ভালো লাগে আর হয়েছে হয়েছে এসব বক্তৃতা আমাকে না দিয়ে বাবাকে দিয়ে শোনাওকে যিনি রোজ ভোরে ওঠে কান ঢাকা টুপি পরে হাতে ছড়ি নিয়ে বেড়াতে বেরোন স্বাস্থ্য ভালো করার জন্য নিন এবারে চাটা মুখে দিন নিন আমি মাকে আর আব্বাকে চক্রে চা দিয়ে আসি শুয়ে পড়বেন না কিন্তু এসে আপনার চুল বেঁধে দেবো কেমন বলি আর একটু দেরি করে দুপুরে চা দিলেই পারতে কাল থেকে আর দেরি হবে না মা এই তোমাকে বলে দিচ্ছি বাবু কোন রকম গাল শুনি আমি মোটেই দেখতে পারিনি একটু বুঝে শুনে কাজ করো বসে বসে গিলবে আর গতর ফেলে ঘুমোবে ওটি হবে না বাছা হা করে দেখছো কি ওদিকে চা জড়িয়ে যে পানি হয়ে গেল যাও চলো পড়াটা ভাবতে জানো যোগেদাজির কাছ থেকে শিখে নেব তাহলে হয়েছে সকালে উঠেই এক চট খুব বকুনি খেয়ে নিলে না কই না তো আপনার চা ইয়ে মানে ওই আমার চাদর মাফলার জুতোটা মেয়েটা গ্রাম ছেড়ে চলে গেলেই সব সমস্যার সমাধান হবে ভেবেছিলাম
কিন্তু এখন দেখছি বড্ড ভুল হয়ে গেছে। নয়ন বেঁচে নেই এই কথাটা এখন সুলতানকে যে করেই হোক বিশ্বাস করাতে হবে। এছাড়া আর উপায় নেই নায়েব। হুজুর, সে ভার আমার উপরেই ছেড়ে দিন। এমন সাক্ষী দাঁড় করিয়ে দেব যে সে বলবে সে নিজের চোখে দেখে। আরে বল, তুমি কিরম আছো? ভালো। আচ্ছা একটু শুনো, তোমার সেদিনের পয়সাটা বহিন, পয়সা আমরা বহুত কামাই, মগর সব একটু ভেতরে জায়গা, কিছুই জমা ব্যাপারই না। এই পয়সাটা তোমার কাছেই জমা থাক। আমাকে ক্ষমা করে দিও ভাই। কে দেখেছে নাম কে মাত্র? আমি তো লাশ নদী থেকে নিজে তুলে এনেছি ছোট সাহেব। তখন আমি ওর সঙ্গে ছিলাম হুজুর। আমরা নিজহাতে তাকে গাবতলী গোলস্থানে মাটি দিয়েছি। না, আমি বিশ্বাস করি না নয়ন আত্মহত্যা করেছে, এ মিথ্যে কথা। মনে করতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হুজুর, আর দেরি করা ঠিক হবে না। ছোট সাহেবকে এখান থেকে সরিয়ে নিয়ে যান, শহরে চলে যান। দিলেই বলে যাচ্ছে রে, এমন আর কোনদিন খাইনি। তোর আমার ভালো আর মন্দ যা দি তাই তো তুই গব্বু করে গিলে খাস। আজ আবার কি হলো? হয়েছে রে, হয়েছে। নরম নরম হাত, নরম নরম পাতা। তাই নাকি? তুই কেমন কি করে? তোর কাছে মিছে কথা বলবো না, ওই নতুন ঝি পরাটা ভাজছিল রে একা একা। তারপর? তারপর পা টিপে টিপে ঘরে ঢুকে খপ করে আমার হাতটা ধরে ফেললাম। কি বললি? রাগ করিস না, হুঁশ ছিল না। তা হাত কেন একেবার গলা জড়িয়ে ধরলি? পারতি? মন তো চেয়েছিল, সাহসে কুলালো না। আরো দুটো পরোটা খাবি? এই জন্য তো তোকে এত প্যার করি। তাহলে তুই এখানে বস, আমি নিয়ে আসছি। এই মরিচ বাটা কোথায়? মরিচ বাটা? মরিচ বাটা তো কি হবে? আহ, বলা কোথায়? ওই তো ওখানে। দে দে পরোটা আনা গেল না রে, হালুর এনেছি।
नरम हाथ खाना कम लागल बेटर का गेसिस मुखर मध्य न चोखर मध्य मरीज बेटा अच्छा कर डोले हाँ नाम जुबीदा मन जान थे डाक्टर आज सात आठ दिन हलो ढाका एसेछि किन्तु कोई सुलतानेर तो कोनो परिवर्तन देखछि ना ओ तो एखोन ओर पुरोनो बंधुदेर संगे सहज भावे मिशतेई पाच्छे ना एर जन्य तुमि एतो भाबछो केन होयतो पुरातन ओर आर पछन्द होच्छे ना नतुनके खुंजछे तरुणेर धर्मई ताई डॉक्टर आली तोमार कथा सत्य हलेई बाकी किन्तु आमार जन्य भय होच्छे सुलतान पागल टागल ना होये जाय कि बोलछो तुमि हाँ डाक्टर बंधु बान्धव तो दूर कथा ओ आमादेर संगे सारा दिन एक कथाओ बोले ना सब समय कि जेनो भावे सारा रात घरे बाती जले एका एका पाइचारी करे आर निजे निजे कथा बोले बोलो कि ए कथा तो आमाके आगे बोलोनी ना 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 ए होते पारे ना एर एकटा बिहित करतेई हबे ओके निये जेते हबे नतून परिबेशेर मध्ये परिचय करिये दिते हबे नतून मानुषेर संगे आर देरी करा चले ना मोटेई ना दाओ 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 होयेछे पेयेछे डलिदेर बाड़ी डलि गान सुर कि बेरोबेना गान सुर कर बुझते पे बेस तो सुर आज ना कल हेते अस्थिर हबार की आछे बुद्धि रे कल कलेजे फांगशन और सुर करब कल शेषे स्टेजे पंचा दिखे बिस्टी हूँ ना Thank you.
আসুন আসুন, কি সৌভাগ্য কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন। আগে পরিচয়টা করিয়ে দিই, ইনি হচ্ছেন, জানি ডাক্তার জানি, আর এ হলো ওর ছেলে সুলতান। এসো বাবা এসো, আসুন আসুন আসুন। ওর ছেলে সুলতান। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। ডলি ডলি, এটা কেন, কোথায়? একটু বাইরে গেছে, এক্ষুনি আসবে। আমার মেয়ে ইংরেজিতে অনার্স পড়ছে। এসো বাবা, বুড়োরা এখানে বসে গল্প করো, তুমি আমার সঙ্গে এসো এসো। তুমি ডলির ঘরে গিয়ে বসো, বইটি দেখো। মেয়েটার দুই একটা খাতাপত্র দেখে কেমন পড়াশোনা করছে পরে আমাকে বলবে, কেমন? আমি তোমার জন্য চা নিয়ে আসি। যাও যাও বাবা, যাও যাও। হুজুর, রাত অনেক হয়েছে, এবার ঘুমোতে যান। দেখি এদিকে আয় আয়। এবার আমার দিকে পেছন দিয়ে দূরে হেঁটে চলে যেত। তা না হয় যাবো, কিন্তু তাতে হবে কি? তোকে পেছন থেকে দেখে চিনতে পারা যায় কিনা পরীক্ষা করে দেখব। যা হা
আমরা তো হুজুর জন্তুর স্বামী, সব দেখতে একরকম। আমাদের আবার সামনে কি আর পেছনে কি? পেছন থেকে দেখে তুই আমাকে চিনতে পারবি? 1000 লোকের মধ্যে এক চোখ বন্ধ করে পিছন থেকে আপনার একটা চুল দেখতে পেলেও আমি ঠিক চিনে ফেলব। নিজের মানুষ কি আর চিনতে না পারা যায়? তাই হবে, দেখি আমিও পারি কিনা। এই কেমন দেখি বলতো? কাকে? কাকে আবার? সুলতান সাহেবকে? ভালো, খুব ভালো, খুব ভালো। বলি তুমি শুনো, না জেনে না শুনে না আলাপ করে ফটাস করে বলি তুমি ভালো। তাই তো, আমি তো ওনাকে চিনি না, জানি না আমি হলে কি করে। দূর বোকা, জানিস মারোকে খুব পছন্দ, মাচাল ওর সঙ্গে আমার বিয়ে হোক। কি রে, কিছু বলছিস না তুই? কি ভাবছিস? ভাবছি ওনাকে আমার আপনার পছন্দ আছে তো। শুন, তোর কানে কানে একটা কথা বলবো, আয় আয় না। আরে কেন, কোথায়? বল, তোকে কে কষ্ট দিয়েছে? আমাকে মাফ করবেন, একটু আনমনা হয়ে পড়েছিল। এই যে বাবা সুলতান, তুমি যে আপনজন মনে করে নিজে নিজে এসেছো এতে আমি বড় খুশি হয়েছি। আজ কিন্তু তোমাকে না খেয়ে যেতে দেবো না। ডলি ওকে ছাড়বি না, কিন্তু আমি এক্ষুনি চা পাঠিয়ে দিচ্ছি। এখানে বসবেন না বাগানে? চলুন বাগানে গিয়ে বসি। কই চলুন, আপনি এখনো জানেন না যে আমি বাপ মায়ের একই মেয়ে? ও, তাহলে সেদিন কি? সেদিন যাকে আপনার ঘর থেকে ছুটে বেরোতে দেখলাম। আমার ঘর থেকে? হ্যাঁ। ও, হয়তো আপনি রাবিয়াকে দেখেছেন। রাবিয়া? রাবিয়াকে? আমাদের বাড়িতেই কাজ করে, বড় ভালো মেয়ে। আর জানেন, এত চমৎকার গায়,
শুনে আশ্চর্য হয়ে যাবেন, দেখে কেউ বলতে পারবে না যে ও একজন ঝি। একটু দাঁড়ান, কিরে এখানে লুকিয়ে দে, আয় বেরি, আয় আয় না, এতক্ষণ তোর প্রশংসাই করছিলাম, এত লজ্জা কিসের? উনি তোর কথাই জিজ্ঞেস করছিলেন, ওর কাছে তোর লজ্জা কি? আয়, জানেন এত লাজুক মেয়ে যে লোক দেখলে দেড় হাত ঘোমটা টেনে ফেলে, এবং পর্দনা শুনলে এ যুগে দেখেনি। আয় বলছি, আজ আমি তোকে কিছুতেই ছাড়ব না, ওর সামনে তোকে আসতেই হবে। জলি, কি হচ্ছে দেখো না, মা চুপ করো, ঝি চাকরের সঙ্গে এত মাখামাখি আমি পছন্দ করি না, যাও, উনি একা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ না? মা যাও। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও চা বানিয়ে বাগানে দিয়ে এসো। শোনো, যাকে দয়া করে বসতে দিলে শুতেও চায়, তার ঠাই আমার এখানে নেই। ভাবনার প্রান্তে আহা সে কথাটি যদি তুমি জানতে, আজ এই বিকেলের বেলাতে যেন চারদিক ঝলমল করছে।
আচ্ছা আপনি যখন থেকে এসেছেন মনে হচ্ছে শুধু কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কি বলেন তো কই না তো আপনি আসার পর থেকে আমি কত কথাই না বললাম কই আপনি তো কিছু বললেন না আমাকে ভুল বুঝবেন না আমি কথা একটু কম বলি তাই কি না আমার কিন্তু অন্য কিছু মনে হয় বলবো রাগ করবেন না তো না আমার মনে হয় আপনি একজন ব্যর্থ প্রেমিক জবাব দিচ্ছেন না যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি কাউকে ভালোবাসতাম সত্যি বলছেন হ্যাঁ সত্যি আরে আমি যে আপনার সঙ্গে রসিকতা করছিলাম কাকে ভালোবাসতে কোথায় সে লোকে বলে সে মারা গেছে আমার মন বলে সে বেঁচে আছে সুলতানকে তো দেখলে হাত দেরি কেন এবারে জামাই বানিয়ে ফেলো ওর বাবার কি মত আরে সে তো তোমার উপর এত খুশি যে পারলে আজই তোমাকে বিয়ে বানিয়ে ফেলে তাই নাকি হ্যাঁ হ্যাঁ তার ধারণা তোমার বাড়িতে এসে ছেলেটা প্রথম সহজ হলো কারণে অকারণে এখন কেবল তোমার বাড়িতে চলে আসতে চায় তা আসবে না কেন আমিও তোকে খুব স্নেহ করি কিন্তু জানো ডাক্তার আমার মনে সামান্য একটা খটকা আছে তোমার কাছে বলতে আমার আবার সাহস হচ্ছে না ভনিতা না করে বলে ফেল তুমি লক্ষ্য করেছো কিনা জানি না ও যে আমাদের বাড়িতে আসে মনে হয় না যে বিশেষ কিছু মনে করে আসে এমনি এসে বলে এসেই যে ডলিকে খোঁজে তাও না মনে হয় যেন অন্য কাউকে খুঁজছে আচ্ছা যে হয়তো বাইরে রয়েছে আড়ালে সরে গেছে দূরে লুকিয়ে আছে বাবা তুই ব্যবসা করো কি করে তোমার মনের মধ্যে দেখছি কবিতা দীপ আমাকে আর লজ্জা দিও না হয়তো আমারই ভুল হবে যাকে সেসব কথা সুলতানকে আমার খুব পছন্দ তুমি ওর বাবার সঙ্গে কথাবার্তা বলো আচ্ছা 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 তাহলে এবার আমি ঘটকের ভূমিকে অবতীর্ণ হলাম ওদিকে মেয়ের বাবা রাজি এখন ছেলের বাবা রাজি হলেই হয় কি বলো তুমি তো সবই জানো ডাক্তার আমার অমতের তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে আর শুভ কাজে দেরি করতে নেই আমি বলছিলাম কি বিয়ের দিন তারিখ ঠিক করার আগে সুলতানের সঙ্গে একবার কথা বলে নিলে হতো না এই তো সুলতান বেশ তো এখনই জিজ্ঞেস করে নাও শোনো বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমি জানি আপনি কি বলবেন বেশ তো তাহলে হ্যাঁ বলে দাও আমরা মুরব্বীরা গিয়ে দিন তারিখ ঠিক করে আসি আমাকে আজই বলতে হবে ও তুমি সময় চাইছো হ্যাঁ আমার পরীক্ষার ফলটা আগে বের হোক সে তো শুনেছি দুই একদিনের মধ্যেই বেরোবে সেই দুই একদিনে আমি অপেক্ষা করতে চাইছি বাবা শুনুন আপনাকে একটা কথা বল আমি জীবনে কিছু হারিয়েছি তা কোনোদিন ফিরে পাবো কিনা নির্ভর করছে আপনাকে একবার দেখার উপর আমার কেন যেন মনে হয় আমার এই চোখ যাকে খুঁজে মরছে সে আপনি হ্যাঁ আপনি যেন ঠিক সেই মানুষ যার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের সব সুখ দুঃখ হাসি কান্না আপনাকে যে আমার দেখতেই হবে আমি জানি আপনি পর্দানসীন আপনি লাজুক
তবু আপনাকে দেখা দিতেই হবে, নইলে আপনাকে জোর করে দেখা ছাড়া আমার আর অন্য কোনো পথ থাকবে না। আমি একজন ডুবে যাওয়া মানুষ, আর ডুবে যাওয়া মানুষ বাঁচার জন্য যা কিছুই করুক না কেন তাতে কোনো পাপ নেই। এই যে বাবা, কখন এলে? কি তুমি এখানে কি করছো? বলি বাড়িতে মেহমান এলেই তোমাকে সামনে এসে হাজির হতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। নির্লজ্জ বেহায়া মেয়ে, কেন তুমি এখানে এসেছিলে? কে বলেছিল তোমাকে আসতে? আমি আমি বলেছিলাম। সুলতানকে একা বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি রাবিয়াকে পাঠিয়েছিলাম ওকে ডেকে আনতে। তা তুমি এতে রাগ করছো কেন? যাও, তুমি এখন যাও। এসো বাবা, আমরা ভেতরে গিয়ে বসি। না, আজ আর বসবো না। আমার জন্য মিছে মিছে আপনাদের শান্তি নষ্ট, আমি দুঃখিত। চলি। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখে বলে দিতে চাও? আমি নিজে দেখেছি তুমি সুলতানের সঙ্গে কথা বলছিলে। বলো কি বলছিলে, কেন বলছিলে? অকৃতজ্ঞ, আর তুমি হলে সন্ন্যাসীর মূল। আমি কোথাও তুমি ওকে বাড়িতে জায়গা দিতে না করেছিলাম, কিন্তু তুমি শুনলে না, তোমার দয়া উঠে পড়লো। দাসীগিরি করতে এসে যে এত রূপগুণ ফলায়, সে যে কি জাতের মেয়ে তা আমার জানতে বাকি নেই। এই তোমাকে বলে রাখছি, যত শিগগির হয় এরাপদ আমার বাড়ি থেকে দূর করো, নইলে তোমার এই সুখের সংসার দুদিনে ছাপ খা হয়ে যাবে। কিছু মনে করো না মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার বাড়ি কোথায়? সুলতানকে তুমি চেনো? এর জন্যই তো তোকে ডেকে এনেছি, সব তো শুনলি। বল এখন কি করব? এতে বলার কি আছে রে? যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, তোর ওকে দেখতেই হবে। তুই এখনো জিজ্ঞেস করছিস কি করবি? তুই বুঝছিস না, আমার ইচ্ছাটাই তো সব না। অন্যের বাড়ি, সেখানে লোকজন কে দেখে ফেলে? দেখে দেখুক, তাতে তোর কি? সে বাড়ির দু চারজন কেন, পৃথিবী শুদ্ধ লোক যদি দেখে ফেলে তাতে তোর কি আসে যায়? নয়ন যে তোর নয়ন, এর বেশি তোমাকে আর কিছুই বলতে পারবো না। এতটুকু হয়তো বলতাম না, কিন্তু আর দেরি করবার সময় নেই। আমার এই উপকারটা করবে, কিন্তু কাজটা কি ভালো হচ্ছে রাবে? আরেকবার ভেবে দেখো, এ তুমি কি করছো? যা করছি ওর মঙ্গল জন্যই করছি। তুমি কথা দাও, আমি যা বলেছি তা করবে? বেশ করবে। Thank you.
জানি তুমি বেঁচে আছো, আমি জানি তোমাকে খুঁজে পাবো। আমার কাছ থেকে তুমি আর লুকিয়ে থাকতে পারবে না নয়ন। তুমি চোখে নাকি সামান্য আঘাত লেগেছে, আমি নিজে প্রথমে গিয়ে দেখে আসছি। কথা বলছি না কেন, কি হয়েছে তাহলে? কি হ্যাঁ সুলতান, অন্ধ হয়ে গেছে। অন্ধ? আছে ডাক্তার, আমার টাকা, আমার ধন, আমার সম্পত্তি, ওর চোখ ফিরিয়ে পেতে যদি আমাকে পথের ভিখিরি হতে হয় আমি প্রস্তুত। তুমি চেষ্টা করো ডাক্তার, ওর চোখ তোমাকে ভালো করতেই হবে। সুলতান অন্ধ হয়ে গেছে তোর জন্য, তোর ভুলের জন্য, এর জন্য তুই দায়ী, তুই অপরাধী। ভুলের কোনো ক্ষমা নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই। তুমি ভুল করছো ডাক্তার, টাকা আর অসাধ্য কিছুই নেই। সুলতান ভালো হবে না এ আমি বিশ্বাস করি না। পৃথিবীর যেখানে যেতে হয় যত বড় ডাক্তার দেখাতে হয় ওর চোখ আমি ভালো করবই। তোমার টাকা আছে জানি, টাকার অহংকারও আছে, চেষ্টা করে দেখতে পারো, তাতে তোমার এটাও জানা হয়ে যাবে যে টাকা দিয়ে সবকিছু হয় না। সুলতানের চোখ ভালো করা মানুষের ক্ষমতার বাইরে। আমি জানি ডাক্তার, ডাক্তার আমার চোখ ভালো হবার নয়, আপনারা আমাকে আর কষ্ট দেবেন না। এখানে এক মুহূর্ত আমার মন টিকছে না, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমাকে গ্রামে নিয়ে যান,
আমি গ্রামে ফিরে যাব। আচ্ছা বাবা আচ্ছা, আজ রাতটা কোন রকমে কাটাও, কালই তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো ব্যাংকে তো খুলে ফেলবো। চল বা চল চল এসো এসো চল। বাইরে দাঁড়িয়ে গেল, যাও ভেতরে গিয়ে বস। আমার ঘুম হবে না সিস্টার, আমার ঘুম হবে না। কেন হবে না? নিশ্চয়ই হবে, কিচ্ছু ভাববেন না, আপনি ভালো হয়ে যাবেন। আমি ভালো হতে চাই না, আমি ভালো হতে চাই না সিস্টার। কি হবে ভালো হয়ে, কাকে দেখবো, কাকে আমি দেখবো? দাঁড়ান আপনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আপনি এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। প্লিজ আর দুঃখ করবেন না। আমার দুঃখ আমার চোখ হারিয়ে না সিস্টার, আমার দুঃখ আমার নয়ন হারিয়ে। আমি যে ওকে আর খুঁজে বের করতে পারবো না। আচ্ছা আচ্ছা সে পর্যন্ত। পেশেন্ট ঘুমিয়ে পড়েছে, আমি ডিউটি রুমে আছি, দরকার হলে দেখো। আমি আর পারছি না সিস্টার, আমাকে আমার গ্রামে নিয়ে চলো, হয়তো সেখানেই আমি শান্তি ফিরে পাবো। আর বাধা দিও না সিস্টার, আমি জীবনে কোনোদিন কারো কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে শুধু এই উপকারটুকুই চাইছি। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো সিস্টার, আমি গ্রামে ফিরে যাব, আমি গ্রামে ফিরে যাব। মা মা গো
কই কই তুমি দেখো তোমার ছেলে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে অন্ধ মা গো আমি অন্ধ হয়ে গেছি মা আমি অন্ধ হয়ে গেছি না তুই ভালো হয়ে যাবি নিশ্চয়ই ভালো হয়ে যাবি আমি বলছি তুই ভালো হয়ে যাবি না মা আমি ভালো হব না আমি ভালো হতে পারি না এ যে কারো অভিশাপ না না তুমি কি করলে মাগু হতে তুমি কি করলে আমারই ভুলে আমারই দোষে তুমি ওকে অন্ধ করে ফেললে হে শাস্তি তুমি আমাকে কেন দিলে বলো আমি কি পাপ করেছি আমাকে বলে দাও আমি কি পাপ করেছি তুমি তো আমার সবচেয়ে বড় সাক্ষী যে জীবনে আমি কোনো সুখী পাইনি কিন্তু খোদার বিশ্বাস আমি কোনো দিন হয় তবে কেন কেন আমাকে আবার এই পরীক্ষা হয়তো আমি তার চোখে গুনাহগার কিন্তু তুমি তো তার চেয়েও বান্দা আমার হয়ে তুমি তার দরকারে বলো যে পরীক্ষায় যদি করতে হয় তাহলে তিনি যেন আমার চোখ নেন হোঁচ ফিরিয়ে দেন হোঁচ ফিরিয়ে দেন হোঁচ ফিরিয়ে দেন আল্লাহ তার প্রিয় বান্দাকেই তো বারবার পরীক্ষা করেন তুই নিরাশ হয়ে গেলি কেন তোর মতো নেক ইমানদার খোদা পরস্ত যদি তার কাছে চেয়ে না পায় তাহলে খোদার খোদাই থাকবে কি করে তুই যা চাস তা দেওয়ার ক্ষমতা মানুষের নেই আছে শুধু আল্লাহ তাআলার তুই তার কাছে যা চাওয়ার মতো মন তোর আছে আর আজ রাতেই তো চাওয়ার সময় আজ রাত যে শবে বারাতের রাত যে রাতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন নিজ হাতে বান্দার ভাগ্য বিতরণ করেন ওঠ আর ঘুমিয়ে থাকিস না চাওয়ার জন্য প্রস্তুত হ হাত বাড়িয়ে দে তার আরশের দিকে তুই প্রমাণ করে দে যে তিনি রহমান ও রহিম তার ধর্ম মিথ্যা নয় তার উপর বিশ্বাস অন্ধবিশ্বাস নয় তোমারি প্রভু করুণা যাবো তোমার
तो प्राणी तुमार प्रेमे शांति बारी अशुभ ले ले तो प्राणी तुमार प्रेमे शांति बारी अशुभ ले ले खुटा भाषी रही ग्राम
পুলিশে গ্রামের মান সম্মান মর্যাদা তুমি শুধু সুলতানের নয়নই না মা তুমি যে আমাদের বংশের নয়ন তারা মা চলো বাড়ি ফিরে চলো দাঁড়াও তোমারে চাদরটা নিয়ে যাও নাও নাও এটা ফিরিয়ে নিয়ে আমার অপরাধের বোঝা খানিকটা কমিয়ে দাও মা ডাগর ডাগর চোখে সেই গোপন কথাটি মেখে ধরা দিলে না কাছে না ও গোপন না স্বপ্নমতি গো কোন স্বপ্নে মন দিলে রাঙায় লজ্জাবতী গো যায় মৃদুল পায়ে নূপুর বাজায় কেন গো মন দিলে না ওপাতে কুসুম নিলে না কেন গো মন দিলে না ওপাতে কুসুম নিলে না ওগো লাজুক লাজুক কন্যা তুমি কানে কানে বলো না ওগো লাজুক লাজুক কন্যা ওই ডাগর ডাগর চোখে সেই গোপন কথাটি মেখে ধরা দিলে না কাছে এলে না ওগো কন্যা